আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন 12ই মে মহামারীর সমাপ্তি বিশ্ববাসীর জন্য সুসংবাদ হাদিসের আলোকে আজকে আলোচনা করব মুফতি আজম আমেরিকা একটি আলোচনা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে একটি মহা সুসংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ধৈর্য ধরে অল্প সময় ব্যয় করে পুরো আলোচনাটি শুনুন এবং আপনাদের মন্তব্য জানান আমেরিকার একজন মুফতি ওনাকে আমেরিকার বিশিষ্ট মুফতিদের একজন বলা হয় উনি হচ্ছেন মুফতি আজম মূলত উনি পাকিস্তানি বংশোদ্ভূত একজন বড় আলেম ওনার পূর্বপুরুষরা পাকিস্তানি ছিলেন যদিও উনি জন্মগত ভাবে আমেরিকান ওনার এক বক্তব্য মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে ওনার সেই বক্তব্য ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তিনি হাদিস শরীফের আলোকে প্রমাণ করেছেন যে আগামী বারোই মে করোনা ভাইরাস আল্লাহ তালা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যদি তা সত্য হয় তো পুরো বিশ্ববাসীর জন্য এটি সর্বশ্রেষ্ঠ সুসংবাদ তিনি বলেন মুসনাদ আহমদ এর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং ইমাম আয়জম আবু হানিফা রাহমাহুল্লাহ এর একটি বাণী বর্ণনা করা হয়েছে যে হাদিসে বলা হয়েছে যে নবী করিম সাল আলী সালাম ইসাদ বলেন যে সুরাইয়া নামে একটি তারা আছে এটি এমন একটি তারা যা সবগুলো তারা থেকে উঁচুতে অবস্থিত যার ব্যাপারে নবী করিম সাল আলী সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যেমন নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো আমরা সাহাবা পরে কাদের কাছে আপনার ফয়েজ পৌঁছাবে তখন নবী করিম সাল আলী সাল্লাম ফরমালেন যদি ইমার আইলেম জ্ঞান সুরাইয়া তারা পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমার বিশিষ্ট সাহাবি সালমান ফরসির সন্তানগণের মধ্যে অর্থাৎ তাদের বংশধর্গণের মধ্য থেকে একজন সন্তান জন্ম হয়ে সে সুরাইয়া তারা থেকে জ্ঞান অর্জন করে উক্ত আইলেম পুরো বিশ্বে বিস্তার ঘটাবে সুহান আর সেই ব্যক্তিকে তিনি হলেন অলামাইকার মতে সেই সালমান ফুরসির বংশধর্গণের যে ব্যক্তির কথা এখানে রাসুল সালাম পূর্ব থেকে বলেছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহিমহুল্লাহ আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রাহিমহুল্লাহ করেন গোটা উমত এই বিষয়ে একমতে নবী করিম সাল্লাম যে ব্যক্তির ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রহিম সুরাইয়া তারার ব্যাপারে হাদি শরীফ এসেছে সুরাইয়া তারা যেই দিন সকালে উদিত হবে সেই দিন সারা দুনিয়ার যেখানে যেখানে কোন মহামারী বিস্তার লাভ করে আছে আল্লাহ তারা এই সুরাইয়া তারার উদিত হওয়ার উচিলায় সেই দিন উক্ত মহামারীকে পৃথিবী থেকে রূপে নিশ্চিন্ন করে দিবেন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন দুনিয়া থেকে দূর করে দিবেন যেই দিন পৃথিবীতে সরাইয়া তারা উঠবে সেই দিন পুরো পৃথিবী থেকে সকল মহামারী দূরীভূত হবে মুসনাদ আহমদ হাদিস নম্বর আট হাজার চারশত ছিয়াত্তর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন সারা দুনিয়ার যেখানেই কোনো মহামারীর বিস্তার ঘটবে আল্লাহ তাআলা সেই মহামারীকে দুনিয়া থেকে তুলে নেন এবার জানা দরকার এই সুয়ায়া তারা কবে বা কখন বের হবে বা উদিত হবে এই ব্যাপারে যারা গবেষক আছেন তাদের ভাষ্য হলো যারা তারা নিয়ে গবেষণা করেন তাদের গবেষণা মোতাবেক সেই সুয়ায়া তারা আগামী 12ই মে 2020 সালে উদিত হবে সুতরাং মহানবী সাল আলী সাল্লামের হাদিসের আলোকে এবং ইমাম আজম এর ভস্যমতে বর্তমানে যে করোনা ভাইরাস মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তা আগামী বারোই মে সুরাইয়া তারা উদিত হওয়ার পর সারা বিশ্ব থেকে আল্লাহ তাহা দূর করে দিবেন ইনশাল প্রিয়দর্শক আমেরিকাতে পহেলা মে পর্যন্ত লকডাউন ছিল এখন তো আপডেট করে তারা চোদ্দই মে পর্যন্ত বর্ধিত করেছে আমরা জানতে পারলাম এসব পবিত্র বাহিনীর আলোকে আগামী বারোই মে এই মহামারী শালা পৃথিবী থেকে দূর হয়ে যাবে বারোই মে হয়তো উনিশ বা বিশ রমজান হতে পারে আর রমজানের শেষ দশ দিনের ফজিলত সম্পর্কে আমরা সবাই জানি শেষ দশ দিন জিব্রাইল আলাইহিস সালাম সহ এত পরিমাণ ফেরেশতা নাজিল হয় এত পরিমাণ রহমতের ফেরেশতা জমিনে আসতে থাকে যে জমিনে পা রাখার জায়গা পর্যন্ত খালি থাকে না এত পরিমাণ রহমতের ফেরেশতা রমজানের শেষ দশকে পৃথিবীতে আসে তো প্রিয় দর্শক রহমতের ফেরেশতা নাজিল হবে আর দুনিয়াতে মহামারী থাকবে তা কিভাবে সম্ভব সেজন্য আল্লাহ তাআলা রমজানের শেষ দশ দিনের আগেই ইনশাআল্লাহ এই মহামারীটিকে দূর করে দিবেন ইনশাআল্লাহ আমরা শুধু দৃঢ়ভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ফেরেজ তারা যখন জমিনে নাজির হবেন তখন মহামারীর কোনো নিশানাও থাকবে না ইনশাআল্লাহ এ আলোচনায় আমি আশাবাদী যে আল্লাহ তালা সবে কদরের আগে যে রাতটিকে হাজার রাতে চেয়ে উত্তম বলা হয়েছে সেই মহিমান্বিত রাতের পূর্বেই বিশে রমজানি বা বারোই মেয়েতে এই মহামারীর আজাদ থেকে পুরো বিশ্ববাসী রেহাই পাবে এ আজাব এই দুনিয়া থেকে তুলে দিবেন রব আলামিন সেই আশায় আমরা করি সেই দোয়া আল্লাহর কাছে করি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আল্লাহ আমাদের সবাইকে সরল সঠিক পথে রাখার তৌফিক দান করুক বিল্লাহ